গুরুত্বপূর্ণ আমল। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে আমার বান্দারা আমি নিজেই তোমাদেরকে ওয়াজ করতেছি। সুবহান ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ওই ছেলে ওই তুমি মোবাইলটা বন্ধ করো বেটা, প্লাস্টিক কোথাকো, থো এটা রাইখা আসো, যাও উত্থিকাঞ্চ রাখো, যাও উঠো উঠো। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم এই যে শব্দটা يعظكم আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমি তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছি, তিনটি বিষয়ের নিষেধ করতেছি। এক নম্বর আদেশ করতেছি তিনটি বিষয় কি কি, আল আদল সর্বক্ষেত্রে ইনসাফ, ওয়াল ইহসান দুই নম্বর হলো ইহসান সকলের প্রতি দয়া, তিন নম্বর হলো ওয়া ইতা ইজিল কুরবা আত্মীয় স্বজনদেরকে দান করা। আল্লাহ তাআলা বলেন এই তিনটি ভালো কাজ তোমরা করবা, এটা আমার আদেশ। আমি ব্যাখ্যা করতেছি না, শুধু অর্থ বললাম আর কি। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি নিষেধ করতেছি ওয়ানহা আনিল ফাহশা, কোন রকম অশ্লীলতা করবা না। দুই ওয়াল মুনকার, যে কোন রকমের পাপ নাফরমানি আমার হুকুমের অবাধ্য করবা না। ওয়াল বাগী, সীমালঙ্ঘন, এক তো গুনাহ করছো করছো, গুনার মধ্যে আবার বাড়াবাড়ি করতে সীমালঙ্ঘন করছে, মানে বেপরোয়া গুনা। গুনা তো মানুষের হতেই পারে, কিন্তু সেখানে কোনো লজ্জা সরম বিবেক অনুভূতিও কাজ করে না, আরো অহংকারী কিছু অসুবিধা কি, আমি চুরি করলাম না সমস্যা কি, আমি মদ খাই নলে পানি খাই নলে মধু খাই আপনার সমস্যা কি, এইটা সীমালঙ্ঘনমূলক কথা কিনা বলে। আমি আমি মেয়ের সাথে কথা বলি রাস্তায় হাঁটি, এত অসুবিধা কি আপনার সমস্যা কি, এইটা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিষেধ করছি সীমালঙ্ঘন করবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন এই যে ছয়টা কথা বললাম, তিনটা করো তিনটা ছাড়ো, ইয়াইজুকুম এইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাদাক্কারুন, যেন তোমরা আমার এই ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে দুইটা জিনিস বুঝে গেলে, এক হলো ওয়াজ সরাসরি আল্লাহ করে থাকে কে, আর ওয়াজের মাকসাদ কি, মাকসাদ হলো আল্লাহই বলে দিছে লাআল্লাকুম তাদাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে ওয়াজ উদ্দেশ্য এটাই, উপদেশ গ্রহণ করা, শুধুই কেবল প্রদর্শনী লোক দেখানো লৌকিকতা তাকাল্লুফ কিংবা হই হুল্লুর হাঙ্গামা এটা না, বরঞ্চ উপদেশ নসিহত হাসিল, এই বরাত উপদেশ গ্রহণ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনারাও নবীজির ক্ষেত্রে ব্যবহার করছেন যে নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন। তাহলে ওয়াজ শব্দটি আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রেও ব্যবহার করছেন, সাহাবাই কেরাম নবীজির ক্ষেত্রেও ব্যবহার করছেন। হাদিসের মধ্যে আছে ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবি, তিনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন,
কি করলেন বলেন না ভাই, ওয়াজ করলেন। তাহলে কি বোঝা গেল? ওয়াজ শব্দটি হুবহু হাদিসের মধ্যে ব্যবহার আছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন, এই জন্য ওয়াজকে ওয়াজ বলা, এটাই উত্তর। ইদানিং আমাদের সমাজে অনেকটাই অনেকেই কিছুটা আধুনিকতার বাতাস লাগার কারণে বলে যে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, অথবা হুজুর নিজেও বলে যে আমার আজকে প্রোগ্রাম ছিল দুইটা বা ওইটা, আজকে অমুক জায়গায় প্রোগ্রাম। মানে ওয়াজ অনেক দিন পর্যন্ত বলতে বলতে এটা একটু মানদাতা পুরান পুরান লাগে। তো যেহেতু আপনি মুখে বলতে আপনার কাছে কষ্ট হয়, প্রোগ্রাম বললে ভালো হয়, তো এখানেও তো এটা ব্যাপকভাবে মাহফিলের আয়োজকদেরকে বলা উচিত যে আপনারা এটা লেখেন, এই অমুক মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম। কাগজে লেখো, কথা বোঝেন নাই, এখানে তো লিখছে ওয়াজ মাহফিল, তো দাওয়াতও নিলেন ওয়াজ মাহফিলের, এখন প্রোগ্রাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, ওয়াজ বলতে অসুবিধা কি? এজন্য ওয়াজ মাহফিল, ওয়াজ এটা একটা মুবারক আমল, এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পরবর্তী যুগ যুগ ধরে সাহাবী তাবিঈ আউলিয়া বুজুর্গ উলামা আইম্মা খুতাবা পীর বুজুর্গ মাশায়েখ সবাই এই যুগ যুগ ধরে এই ওয়াজ করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা চলমান, যুগ যুগ ধরে চলমান একটি আমল। তাহলে এই জন্য আমি প্রথম আপনাদেরকে বলে নিলাম এটা একটি গুরুত্বপূর্ণ মজলিস। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ওয়াজ মাহফিলকে গুরুত্ব দিবেন। আর দশটা স্বাভাবিক আচার অনুষ্ঠান, প্রোগ্রাম, খাবার অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান ইত্যাদি কিছুর মতো ওয়াজকে মনে করবেন না, বরং ওয়াজ অনেক দামি জিনিস, অনেক বরকতের জিনিস, অনেক নেকির জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় কথা হলো, যতক্ষণই শুনবেন প্রত্যেকের কাছে অনুরোধ, ছোট বড় প্যান্ডেলে যারা বসছেন সবাই ইনশাআল্লাহ দুইটা কাজ করবেন। এক, ফাসতামিউ, এক নাম্বার হলো কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। দুই, ওয়া আনসিতু, বেহুদা কথা না বলে পরস্পর চুপ থাকবেন। কি করবেন কন? এক নাম্বার কি করবেন? কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। দুই নাম্বার কি করবেন? চুপ থাকবেন, মানে বিনা প্রয়োজনে পরস্পর ছোটখাটো কথাও, ঠাট্টা মস্কারি, দুষ্টুমি অথবা গাফলতি এমনটা না করা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার কোরআন বলার ক্ষেত্রে, শুনবার ক্ষেত্রে যদি আমি তোমার মধ্যে এই দুইটা জিনিস পাই, লাআল্লাকুম তুরহামুন, আমি ওয়াদা দিলাম সাথে সাথে তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, আর রহমতের বরকতে, রহমত পেলে আপনি অনন্তকালের জান্নাতে যেতে পারবেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেক আমল করে তারাও শুধু আমল গুনে বেহেস্তে যেতে পারবে না, আপনার মোট সেজদা, মোট রুকু, মোট নামাজ রোজা মিলাইয়া গুইনা আপনি অনন্তকালের এই বিশাল নিয়ামতে ভরা জান্নাত আপনি পাইবেন না, যেতে পারবেন না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রত্যেকটি নেক আমলের সাথে